ম্যালেরিয়া ইংরেজি মালারিয়া হল মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশাবাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাজমোডিয়াম গোত্রের প্রতিষ্ঠা এক ধরনের অণুজীব। ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন টর্টি ১৭৫৩। ইতালীয় শব্দ মাল অর্থ দূষিত ও আরিয়া অর্থ বায়ু হতে মালারিয়া ম্যালেরিয়া শব্দটি এসেছে। তখন মানুষ মনে করত দূষিত বায়ু সেবনে এ রোগ হয়। এটি একটি সংক্রমিত স্ত্রী মশার আনোফেলিস মশা কামড়ার সাথে শুরু হয় যা তার লালা মাধ্যমে প্রতিষ্ঠিত সংবহন তন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং শেষে যকৃতে পৌঁছায় যেখানে তারা পরিপক্ক হয় এবং বংশবৃদ্ধি করে। ম্যালেরিয়ার সাধারণ রোগের লক্ষণসমূহ হল জ্বর এবং অং মাথা ব্যথা যা খুব গুরুতর ক্ষেত্রে কমা বা মৃত্যুর কারণ হতে পারে। রোগটি ক্রান্তীয় অঞ্চল উপগ্রীষ্মমণ্ডলীয় এবং অনেক সাহারা নিম্ন আফ্রিকা এশিয়া এবং আমেরিকা অঞ্চল সহ বিষুবরেখা ঘিরে ব্যাপক বিস্তৃত। মানুষের দেহে ৫টি প্রজাতির প্লাজমোডিয়াম প্রেরণ এবং সংক্রমণ ঘটতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ হল প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ওভাল এবং প্লাজমোডিয়াম ম্যালেরি। সাধারণত এটি ম্যালেরিয়ার সংক্রমণ ঘটায় যা খুব কম হোমেট্রে মারাত্মক হয়ে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়াতে লক্ষণীয়ভাবে জৈন্তিক প্রজাতি প্লাজমোডিয়াম লাওসাই নামক জীবাণু একজাতের ছোট লেজওয়ালা বাঁদরদের মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটিয়ে থাকে এবং এটি মানুষের মধ্যেও তীব্র সংক্রমণ ঘটিয়ে থাকে। ম্যালেরিয়া ক্রান্তীয় অঞ্চল উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায় কারণ বৃষ্টিপাত উষ্ণ তাপমাত্রা এবং স্থির জল হল মশার ডিমের জন্য আদর্শ আবাসস্থল। মশারি এবং পোকা তাড়ানোর ঔষধ ব্যবহার করে মশার কামড় থেকে বাঁচা যায় অথবা কীটনাশক স্প্রে ব্যবহার এবং স্থায়ী জল নিঃশেষিত নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে রোগের বিস্তার থেকে বাঁচা যায়। ম্যালেরিয়া সাধারণত ব্লাড ফিল্মস ব্যবহার করে রক্তের দুর্ভিক্ষণ পরীক্ষা অথবা অ্যান্টিজেন ভিত্তিক দ্রুত ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়। আধুনিক প্রযুক্তিতে প্যারাসাইটের ডিএনএ শনাক্ত করার জন্য পলিমারের সিন্থল বিক্রিয়ার ব্যবহার উন্নত করা হয়েছে, কিন্তু এর খরচ ও জটিলতার জন্য ব্যাপকভাবে ম্যালেরিয়ার কবলিত এলাকায় ব্যবহার করা হয় না। ২০১০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুমানিক ২১৯ মিলিয়ন ম্যালেরিয়ার ঘটনার স্থলসমূহ নথিভুক্ত করেছে। সেই বছরই ৬,০৭,০০০ থেকে ১.২ মিলিয়ন মানুষ ম্যালেরিয়ার রোগে মারা যায়, যাদের অধিকাংশই ছিল আফ্রিকার শিশুরা। প্রকৃত মৃত্যুর সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি কারণ অনেক গ্রামীণ এলাকায় উপলব্ধ সঠিক তথ্য নেই এবং অনেক ক্ষেত্রে অনথিভুক্ত হয়ে থাকে। ২০১১ সালের ৯৯টি দেশের একটি রিপোর্ট অনুসারে ম্যালেরিয়া সংক্রমণের কারণে ১,০৬,৮২০ জনের মৃত্যু হয়। ম্যালেরিয়া সাধারণত দারিদ্রতার সাথে সম্পর্কযুক্ত এবং এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান বাধা হতে পারে। প্রত্যেক বছর প্রায় ৫১.৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হন এবং প্রায় ১০-৩০ লক্ষ মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে বেশিরভাগই আফ্রিকার সাহারা অঞ্চলের শিশু। ম্যালেরিয়া খুবই পরিচিত একটি সংক্রামক রোগ এবং একটি একটি বৃহৎ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্লাজমোডিয়াম বর্ডের এককোষীয় পরজীবীর দ্বারা ঘটিত হয়। বল চার ধরনের প্লাজমোডিয়াম পরজীবী মানুষের মধ্যে সংক্রমণ ঘটায়। এদের মধ্যে সবথেকে বেশি প্রভাবিত করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ভাইরাস, কিন্তু বাকি দুটি প্রজাতি প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি ও মানুষকে প্রভাবিত করতে পারে। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয়। ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্তস্বল্পতার লক্ষণ দেখা যায়। অন্যান্য সাধারণ লক্ষণসমূহ হল কাঁপুনি দিয়ে জ্বর, শীতশীত ভাব এবং বমি বমি ভাব। এই রোগের মারাত্মক দশায় রোগীর কমা এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মশারি বা কীটনাশকের দোবানো মশারি কিংবা অন্যান্য মশা প্রতিরোধক ব্যবহার করে মশার কামড় প্রতিরোধ করার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণ হ্রাস করা সম্ভব। মশা নিয়ন্ত্রণের অন্যান্য উপায় হল কীটনাশক প্রয়োগ এবং জমা জল বের করা দেওয়া, যেখানে সাধারণত মশা ডিম পারে। জমা পানিতে মশা ডিম পারলে সেখানে কীটনাশক বা কেরোসিন ছিটিয়ে দিতে হবে। কুইনাইন অথবা আর্টিমেসিনিন গ্রুপের ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ দিয়ে এই রোগের চিকিৎসা করা হয়। রোগের লক্ষণ সম্পাদনা: ১. প্রথম দিকে মাথাতোরা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। ২. দ্বিতীয় পর্যায়ে রোগীর শীত অনুভূত হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে। জ্বর ১০৫ ডিগ্রি ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। কয়েক ঘন্টা পর জ্বর কমে যায়, পরে আবার আসে। ৪৮ ঘন্টা পর কাঁপুনি দিয়ে জ্বর আসা প্লাজমোডিয়াম ভিরেক্স দ্বারা সৃষ্ট ম্যালেরিয়ার প্রধান লক্ষণ। ৩. তৃতীয় পর্যায়ে রোগীর দেহে জীবাণুর সংখ্যা অসম্ভবভাবে বেড়ে গেলে দ্রুত রক্তে লোহিত রক্তকণিকা ভাঙতে থাকে, ফলে রক্তশূন্যতা দেখা দেয়। যকৃত বড় হয় ও সংক্রমিত হয়। পৃহা মস্তিষ্ক আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু করতে পারে। রোগ নির্ণয়ের উপায়:
রক্ত পরীক্ষার মধ্যে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে বের করা রোগ নির্ণয়ের সর্বোত্তম উপায়। ম্যালেরিয়া সন্দেহ করলে যে কোনো সময় রোগীর রক্ত পরীক্ষা করা যাবে, তবে তা অবশ্যই ওষুধ শুরু করার আগে। যদি প্রথম পরীক্ষায় কিছু না পাওয়া যায় তবে পরপর 3 দিন পরীক্ষা করা উচিত। মাইক্রোস্কোপ ছাড়াও এখন ম্যালেরিয়ার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এ ধরনের পরীক্ষায় কম সময় লাগে। ম্যালেরিয়ার পরীক্ষা রক্তের ব্লাড ফিল্ম নামক পরীক্ষাটি দ্বারা জীবাণু নিশ্চিত করা যায়। জটিলতা রক্ত শূন্যতা, প্রিহা, স্পলিন, বড় হয়ে যাওয়া, কোমাসহ মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসা। ম্যালেরিয়া রোগের চিকিৎসার প্রধান লক্ষ্য রোগ দ্রুত শনাক্তকরণ ও আরোগ্য লাভ। চিকিৎসা নির্ভর করে রোগী কি ধরনের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। ভাইভ্যাক্স না ফ্যালসিপিরামে ম্যালেরিয়ার জন্য ক্লোরোকুইন সবচেয়ে কার্যকরী ওষুধ, কিন্তু পুরো কোর্স খেতে হবে। তবে এখন আরো ভালো ভালো ওষুধ দেশে আছে। ম্যালেরিয়ার জটিলতা দেখা দিলে সত্বর চিকিৎসা শুরু করতে হবে। সব রকম সুব্যবস্থা আছে এমন হাসপাতালের রোগীর চিকিৎসা করা উচিত। ম্যালেরিয়া রোগ প্রতিরোধের উপায়। ম্যালেরিয়াবাহী মশা মূলত সন্ধ্যা থেকে ভোরের মধ্যে কামড়ায়। এ সময়টাকে দু ভাগে ভাগ করা যায়। সন্ধ্যা থেকে শোয়ার আগে আর শোয়ার পর থেকে ভোর পর্যন্ত বিছানায় যা। মর আগে শরীরের খোলা অংশগুলোতে মশা তাড়ানোর ক্রিম লাগানো যেতে পারে, কিন্তু এ ক্রিমগুলোর কার্যকারিতা স্বল্পস্থায়ী। মশারি ব্যবহার না করলে মশা তাড়ানোর ধূপ ও ম্যাট ব্যবহার করা যেতে পারে। বাড়িঘর ও আশপাশে যাতে মশা বংশবৃদ্ধি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোথাও অবাঞ্ছিত পানি জমতে দেওয়া যাবে না। ওষুধ খেয়ে ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার পদ্ধতিটি যথেষ্ট নির্ভরযোগ্য নয়। কোনো অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব থাকলে সে স্থানে যাবার আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্লোরোকুইন বা প্রভুয়ানিল জাতীয় ঔষধে রোগের প্রকোপ থেকে বাঁচা যায়।